প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার করে রাজ্যে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেডের উদ্যোগে সিপাহী জলা রুখিয়ায় 120 মেগাওয়াট সম্মিলিত সাইকেল গ্যাস টারবাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় শনিবার। পাশাপাশি একই দিনে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে আগরতলা 79 টিলা থেকে রুখিয়া পর্যন্ত 132 কেভির ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করা হয়। এদিন রুখিয়া গ্যাস থার্মাল পাওয়ার স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দুই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, ত্রিপুরায় পর্যাপ্ত পরিমাণে জল নেই, তাই রাজ্যে বেশিরভাগ বিদ্যুৎই প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি হয়। বর্তমানে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে 63 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে, কিন্তু এই সম্মিলিত গ্যাস সাইকেল টারবাইনের মাধ্যমে এই সমপরিমাণ গ্যাস ব্যবহার করে 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে রাজ্য বিদ্যুৎ দপ্তর এবং এর জন্য প্রায় 845 কোটি টাকা ব্যয় হবে। কিন্তু বর্তমানে বিদ্যুৎ পরিবহনের জন্য যে তারগুলো ব্যবহার করা হয় সেই তারগুলোর মাধ্যমে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহিত হলে যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে, তাই বিদ্যুৎ পরিবহনের জন্য পুরনো তার পরিবর্তন করে HTLS তার সংযুক্ত করা হয়েছে, যার জন্য প্রায় 38 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এছাড়াও সৌরশক্তিকে কাজে লাগিয়ে 2023 সালের মধ্যে রাজ্যে 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। আমরা প্ল্যান করছি 2030 সালের মধ্যে, এখন এলো 24 সাল, 2030 সালের মধ্যে ত্রিপুরাতে 500 মেগাওয়াট আমরা উৎপাদন করার চেষ্টা করতে সূর্যরে কাজে লাগে, এই আমাদের প্ল্যানিং। এবং দেশের প্রধানমন্ত্রী চাইতেছে সারা ভারতবর্ষে কোনো না কোনো সাথে, এবং শেষই দেব তো এই জন্য এখন কদ্দূর আমরা এখানে উৎপাদন হয় 63 মেগাওয়াট। এখন যে যন্ত্র, এই যন্ত্রকে আমরা ব্যবহার করি, এখন আধুনিক যন্ত্র ব্যবহার করতেছে, আধুনিক যন্ত্রকে, এটা এখন ওপেন সাইকেল, এখন এটা কম্বাইন্ড সাইকেল, অর্থাৎ একই পরিমাণ গ্যাস লাগবো, এই একই গ্যাস দিয়া নতুন করে আমরা 120 মেগাওয়াট বিদ্যুৎ করুন, যাতে আমরা ধীরে ধীরে আমাদের বিদ্যুতের ইয়ে পারে। এবং এই জন্য আমাদের কত খরচ যাইব, এই জন্য আমাদের খরচ যাইব 845 কোটি, 845 কোটি টাকা খরচ হবে। এই যে আজকে শিলান্যাস করছি, এটা 845 কোটি যাইব। এছাড়া এখন তো করলেন, কিন্তু এবার যাইব কেমনে আগরতলা? আগে যে তারা ছিল সে তার দিয়ে হইব নি, এটা তো 26-27 বছর হয়েছে, পুরানো হয়ে গেছে, সেটা পাওয়ারফুল না, সেই জন্য আমরা নতুন ধরনের তার, এটাকে বলে আমরা HTLS, হাই টেম্পারেচার লো স্যাট, অর্থাৎ ওইখানে যারা গেছেন তারা দেখাইছি, আগে এই তারা ছিল কালো ধরনের একটা, এখন আমরা অন্য তার, কারণ আমি যদি এখন তার না পাল্টাই, এটা অবস্থা যে কোনো সময় বিপদ হয়ে যাবে, সেই জন্য আগের থেকে ওই এই যে চোখের গীত মাগে গায়ে রাখছি আমরা, আগের থেকে আমরা যেটা করুন সেই জন্য আগের থেকে তার টাইনে আছে, এই টাকা আমাদের প্রচুর টাকা গেছে। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাফাজ্জল হোসেন, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডাইরেক্টর দেবাশীষ সরকার এবং ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মন সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।